প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, সবে শুরু হয়েছে ত্রিকোণ প্রেমের গল্প ইচ্ছে পুতুল, যেখানে আমরা দুজন নায়িকা ও একজন নায়ককে অভিনয় করতে দেখতে পাচ্ছি। ধারাবাহিকে প্রধান নায়িকা হিসেবে রয়েছেন মেঘ। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই নায়িকা সম্পর্কে বিস্তারিত জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই মেঘ সম্পর্কে বিস্তারিত জানাবো তার লাইফস্টাইল ও বায়োগ্রাফি সম্পর্কে, জানবো তার পরিবারে কে কে আছেন এবং তার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত। তাই বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আর এমনই সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বিজন আনুক্রিয়েশন ইউটিউব চ্যানেল। তো চলুন, বেশি প্যাচাল না পেরে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই অভিনেত্রীর আসল নাম হচ্ছে তিত্রিক্ষা দাস এবং ইনার ডাকনাম হলো তিতলি, এবং ইনি জন্মগ্রহণ করেছেন 2003 সালের 12ই জুনে। সেই অনুযায়ী 2023 সালে ইনার বর্তমান বয়স হচ্ছে 20 বছর এবং ইনি জন্মগ্রহণ করেছেন দত্তপুকুর, পশ্চিমবঙ্গ, ভারতে, এবং ইনার বর্তমান ঠিকানা হলো কলকাতা, ভারত। ইনি জাতীয়তায় একজন ভারতীয় এবং ইনার ধর্ম হিন্দু ধর্ম, এবং ইনি পেশায় একজন অভিনেত্রী ও একজন মডেল। ইনার শিক্ষা জীবন সম্পর্কে কথা বললে সেই ব্যাপারে আমরা কোনো তথ্যই অনলাইনে পাইনি, এবং ইনার ফিজিক্যাল সম্পর্কে কথা বললে ইনি উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি, ইনার চোখের রং কালো, ইনার চুলের রঙও কালো, এবং ইনার দৈহিক ওজন 54 কেজি। ইনার ফিগার মেজারমেন্ট হচ্ছে 30:22:30। এবং বন্ধুরা, ইনার রিলেশন সম্পর্কে কথা বললে বর্তমানে অভিনেত্রী তিতিক্ষা অবিবাহিত, তিনি কারো সঙ্গে প্রেমও করছেন না, তিনি নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন। তো চলুন, এবার ইনার পরিবারে কী কী আছে তাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিই। বন্ধুরা, ইনি হলেন অভিনেত্রীর মাতা এবং ইনার নাম হলো শুক্লা দাস। তো চলুন বন্ধুরা, এবার অভিনেত্রীর ক্যারিয়ার সম্পর্কে এবং স্ট্রাগল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, তিতিক্ষা দাস ভারতের একজন জনপ্রিয় মডেল এবং বাংলা টিভি সিরিয়াল অভিনেত্রী। তিনি ভারতের একটি বাংলা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অনেক অল্প বয়স থেকেই অভিনয়কে পছন্দ করতেন। এছাড়াও তিনি অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারও তৈরি করতে চেয়েছিলেন। এর জন্য তিনি পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করেন এবং 2022 সালে তিনি প্রথমবারের মতো কালার্স বাংলার বাংলা সিরিয়াল দত্ত অ্যান্ড বৌমাতে প্রধান চরিত্রে নায়িকা হিসেবে ডেবিউ করেছেন। এই সিরিয়ালের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন, যার ফলে তাকে এবার আমরা মহালয়ায় দুর্গা নাসিনীতে বেশ প্রধান চরিত্রে দেখেছিলাম। এছাড়াও তিনি জয় জগন্নাথেও কাজ করেছেন। অভিনেত্রী বর্তমানে জি বাংলাতে ইচ্ছে পুতুল ধারাবাহিকে প্রধান নায়িকা মেঘের চরিত্রে কাজ করছেন। তো বন্ধুরা, মেঘের অভিনয় এবং মেঘকে আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে ফেলুন। তো চলুন, এবার জেনে নেওয়া যাক তার পছন্দের কয়েকটি বিষয় স্যালারি ও কার কালেকশন সম্পর্কে। বন্ধুরা, অভিনেত্রী তিতিক্ষার প্রিয় অভিনেতা হচ্ছেন দেব এবং প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এছাড়াও তার শখগুলি হলো ভ্রমণ করা ও সাজগোজ করা। তার প্রিয় ভ্রমণ স্থানের মধ্যে রয়েছে দুবাই। তার প্রিয় রঙগুলি হলো নীল ও কালো। তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান এবং তার প্রিয় খাবারগুলি হলো ফুচকা ও মায়ের হাতের তৈরি রান্না। বন্ধুরা, তিনি ধারাবাহিকের একটি এপিসোড করার জন্য 15 থেকে 25 হাজার রুপি চার্জ করে থাকেন এবং তার মোট সম্পত্তি প্রায় 50 লক্ষ রুপির মতো। তো বন্ধুরা, এই ছিল জি বাংলার নতুন ধারাবাহিক ইচ্ছে পুতুল ধারাবাহিকের প্রধান অভিনেত্রী মেঘের বাস্তবে আসলে কে তার উপর একটি ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর এমনই সকল লাইফস্টাইল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর।